মাত্র দুইটি নিয়ম অনুসরণ করে তুমি সঠিকভাবে রাইট কলম অপবাদ ব্যবহার করতে পারবে। এক নাম্বার নিয়ম হচ্ছে সাবজেক্ট এবং টেন্স অনুসারে প্রিন্সিপাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব বসে। আর একই বাক্যে অর্থাৎ সিম্পল বাক্যে যদি অতিরিক্ত ভার্ব থাকে তাহলে এই ভার্ব তিনটির রূপ ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল এই তিনটির একটি হবে। বন্ধনীর ভিতরের ভার্বটি উদ্দেশ্য বোঝালে হবে ইনফিনিটিভ, বন্ধনীর ভিতরের ভার্বটি অ্যাডজেক্টিভ অথবা নাউনের মতো কাজ করলে হবে প্রেজেন্ট পার্টিসিপল, এবং বন্ধনীর ভিতরের ভার্বটির কাজ অন্যের দ্বারা সম্পন্ন করা হলে বোঝাবে পাস্ট পার্টিসিপল। তুমি ভিডিওটা শেষ অবধি আমার সঙ্গে অনুসরণ করো, খুবই বিস্মিত হবে কত সহজে আমি রাইট ফর্ম ভার্বগুলো সঠিক রূপ ব্যবহার করে। দেখো আর প্যাসেজে প্রথমে তোমাকে দুইটি ক্লু বের করে নিতে হবে, টেন্স এবং সাবজেক্ট। আর টেন্স ধরার জন্য তুমি দুই রকম ক্লু পেতে পারো, ভার্ব ক্লু পেতে পারো, ওয়ার্ড ক্লুও পেতে পারো। ওয়ার্ড ক্লু যেমন ইয়েস্টারডে মানে গত, এরকম পাবে। যেমন এখানে আমরা যে ভার্ব ক্লু পেলাম ইজ, তাহলে ধরে নিলাম এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। অধিকাংশ সময় একটি প্যাসেজ একই টেন্সেরই লেখা থাকে, তবে সব সময় নাই, অনেক ক্ষেত্রে দেখা যায় একই প্যাসেজে একাধিক টেন্সও থাকে। আইডল ব্রেন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ইফ উই ড্যাশ ওয়াস্ট আওয়ার টাইম ইন আইডলনেস, যদি অলসভাবে আমরা সময় কাটাই, অল সর্টস অব এভিল থটস উইল ক্রাউড আওয়ার ব্রেন, সব শয়তানি বুদ্ধি আমাদের মাথায় ভিড় করবে। দেখো প্রেজেন্ট ফলোড বাই ফিউচার, এই যে এটা যদি ফিউচার হয় তাহলে এটি হবে প্রেজেন্ট, সে যার সাবজেক্ট কে উই, থার্ড পার্সন নয়, পুরাল এখানে এস বাই এস হবে না, তাহলে যা আছে তাই। এই যে দেখো ওয়াস্ট আওয়ার টাইম, দেখো কত সহজ। আর এটি তো ফিউচার বাক্য তো দুইটা, ইফ থেকে আইডলনেস এটি একটি বাক্য আর এখান থেকে এইটি একটি বাক্য, এর মূল ভার্ব হলো ওয়াস্ট আর এটির মূল ভার্ব হলো ক্রাউড। পরের বাক্য দেখো, আইডল পার্সন হু ড্যাশ কিল দেয়ার টাইম আর বার্ডেন অফ সোসাইটি, এখানে দেখো দুইটি বাক্য, যে হু ড্যাশ ড্যাশ দেয়ার টাইম এটি একটি বাক্য, আর আইডল পার্সন আর বার্ডেন অফ সোসাইটি এটি একটি বাক্য। এই সাবজেক্ট এটির হলো প্রেডিকেট আর এটি রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ ক্লোজ। তাহলে কি হচ্ছে দেখো, হু এর নিজস্ব কোনো পরিচয় নেই, অর্থাৎ ফার্স্ট পার্সন রূপ হু, সেকেন্ড পার্সন হু, থার্ড পার্সন হু, সিঙ্গুলার নাম্বার হু, প্লুরাল নাম্বারও হু। তাহলে তুমি কি করে চিনবে যে এই হুটি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, না সিঙ্গুলার না প্লুরাল? এর চেনার উপায় হলো এই হু এর রেফারেন্সকে, অর্থাৎ হুটি কোন নাউন অথবা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে সেটি তার পরিচয়, অর্থাৎ হু এর পরিচয় নির্ভর করে তার রেফারেন্সের উপরে। যেমন এখানে পার্সনস, এই হুটি ব্যবহার হচ্ছে পার্সনের পরিবর্তে, তাহলে এই হুটি প্লুরাল, আর এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে কোনো পরিবর্তন নেই, যা আছে তাই। কিল দেয়ার টাইম, আর দেখো আইডল পার্সন আর বার্ডেন অফ সোসাইটি, এটি হলো সাবজেক্ট, এটি হলো প্রেডিকেট, এই বাক্য, আর এটি হলো এই পর্যন্ত সেন্টেন্স। দে ড্যাশ আইডল অ্যান্ড চেরিশ নো হাই আইডিয়াল অর নো লফটি অ্যাম্বিশন ইন লাইফ, তারা অলসভাবে বসে থাকে, জীবনের কোনো লক্ষ্য মহৎ উদ্দেশ্য তাদের থাকে না। তাহলে যে দে হলো সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর কোনো পরিবর্তন নেই, সিট দেখো হুবহু যায়। দে ড্যাশ দেমসেলফ, তুমি যখন বন্ধনীর ভিতরে যখন নট পাবে তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে একটি অক্সিলারি হবে, অক্সিলারি ভার্ব ছাড়া নট ব্যবহার হয় না, আর এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো পারে না কথা আছে, যে সাপোর্ট তারা নিজেকেও রক্ষা করতে পারে না, তাহলে ক্যান হওয়ার কথা, দে ক্যানট সাপোর্ট দেমসেলফ, তারা নিজেকেও রক্ষা করতে পারে না। দে ড্যাশ অ্যান আনহ্যাপি লাইফ অ্যান্ড সাফার ইন দ্য লং রান, এখানে দেখো একটা কম্পাউন্ড বাক্য, অ্যান্ড এর আগে এইটি বাক্য, দে আনহ্যাপি লাইফ এটি একটি বাক্য, আর অ্যান্ড এর পরে এটি একটি বাক্য, অর্থাৎ দুইটি বাক্য, তাহলে দুইটি মূল ভার্ব হবে, সাবজেক্ট হচ্ছে দে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটির কোনো পরিবর্তন নাই, দে লিড, আর আর এখানে কিন্তু সাবজেক্ট উজ্জ্বল আছে দে, তাহলে এটিরও কোনো পরিবর্তন নাই, একই সাবজেক্ট, লং টাইম
There should be time for reading এর জন্য সময় এখানে আরো কিছু ছিল আমি সংক্ষিপ্ত করে রেখেছি this dash that we should do everything at the right time এই সেন্টেন্সের কমপ্লেক্স বাক্য দেখো যে that থেকে এটি একটি বাক্য আর তার মূল ভার্ব হচ্ছে do আর this থেকে এই একটি বাক্য this ইন্ডিকেটিভ কি বাক্য দেখো যে this সিঙ্গুলার থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস ইন্ডিকেটস দ্যাট উই শুড ডু এভরিথিং এট রাইট টাইম সঠিক সময় আমাদের করতে হবে ওই ড্যাশ ড্যাশ আ হেলদি লাইফ আমরা সুস্থ জীবন যাপন করতে পারব প্রসপারাস লাইফ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ জীবন যাপন করতে পারব প্রেজেন্ট ইনডিফিনিট এখানে কিন্তু ক্যান আসতেছে ক্যান লিড লাইফ করতে পারব অনলি হোয়েন ওই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এর কোনো পরিবর্তন নেই সাবজেক্ট উই তা আছে তাই উই ফলো দ্য রুটিন হুইচ উই সাবজেক্ট উই কমপ্লেক্স বাক্য তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটিরও পরিবর্তন নেই উই মেক আওয়ার মেক ফর আওয়ার গাইডেন্স যেটা করেছি সেটা আমরা অনুসরণ করব বন্ধুরা আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এই ভিডিওটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে দেখার সুবিধা করার জন্য ভিডিওটি শেয়ার করো আর রাইট ফর্ম অফ ভার্বের একেবারে বিস্তারিত জানার জন্য রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব এই ভিডিওটি তোমরা দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ